বাংলাদেশ ফুটবল টিমের 2026 ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই নেক্সট ম্যাচ কার সাথে এবং সেটা কোথায় অনুষ্ঠিত হবে এবং ম্যাচটি কখন শুরু হবে এবং বাংলাদেশ পয়েন্ট টেবিলে অবস্থা কি এই মুহূর্তে সেটাই জানাবো আজকের এই ভিডিওতে। তো সবগুলো এক এক করে কিন্তু জানাবো আপনাদের। তো প্রথমে আসি বাংলাদেশ ফুটবল টিমের ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই নেক্সট ম্যাচ কার সাথে, এই ম্যাচটি কিন্তু ফিলিস্তিনের সাথে। এবার আসি বাংলাদেশ বনাম ফিলিস্তিনের ম্যাচটি কোথায় হবে এবং এই ম্যাচটি কিন্তু বাংলাদেশ তাদের নিজেদের হোম গ্রাউন্ডে কিন্তু বসুন্ধরা কিংস এরিনাতে কিন্তু ম্যাচটি খেলবে এবং এই ম্যাচটি কিন্তু বাংলাদেশ বনাম ফিলিস্তিনের ম্যাচটি কিন্তু 2024 সালে 21 মার্চ বাংলাদেশ টাইম বিকাল 5টা বাজে কিন্তু এই ম্যাচটি অনুষ্ঠিত হবে। এবং এখন চলে আসে সর্বশেষ পয়েন্ট টেবিলে, বাংলাদেশের পয়েন্ট টেবিলের অবস্থা কেমন আর বাংলাদেশে বিশ্বকাপ কোয়ালিফাই করার সম্ভাবনা কতটা, তো বলবো আজকের এই ভিডিওতে। তো প্রথমে আসি পয়েন্ট টেবিলের দিকে তাকালে দেখতে পারবো বাংলাদেশ কিন্তু গ্রুপ আইতে পড়ছে। তো গ্রুপ আইয়ের পয়েন্ট টেবিলটা দেখে নেব। তো এক নম্বরে কিন্তু আছে অস্ট্রেলিয়া, তারা 2 ম্যাচ থেকে 2টিতেই কিন্তু জয় পেয়েছে এবং 6 পয়েন্ট নিয়ে কিন্তু সবার উপরে টেবিল টপার। অন্যদিকে লেবানন কিন্তু 2টি ম্যাচ, একটি হোম একটি অ্যাওয়ে খেলেছে এবং 2টি ম্যাচে কিন্তু ড্র করেছে, একটি ফিলিস্তিনের সাথে আরেকটি কিন্তু বাংলাদেশের সাথে। তো তাদের 2 ম্যাচে কিন্তু 2টা ড্র নিয়ে 2 পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় নম্বরে এবং 3 নম্বরে আছে কিন্তু ফিলিস্তিন, তারা কিন্তু 2 ম্যাচের 1টি ড্র হয়েছে, 1টি হারছে অস্ট্রেলিয়ার সাথে। তাদের পয়েন্ট হচ্ছে 1, তারা আছে 3 নম্বরে এবং বাংলাদেশ কিন্তু 2টি ম্যাচ খেলেছে, একটি হোম একটি অ্যাওয়ে, একটি অস্ট্রেলিয়ার সাথে, আরেকটি হচ্ছে লেবাননের সাথে, অস্ট্রেলিয়ার সাথে হেরেছে 7-0 গোলে এবং অন্যদিকে কিন্তু লেবাননের সাথে 1-1 গোলে ড্র করেছে। তো এই গ্রুপটি কিন্তু আমরা গ্রুপ অফ ডেথ বলতে পারি, কারণ এখন পর্যন্ত কিন্তু শুধুমাত্র অস্ট্রেলিয়া তারা 6 পয়েন্ট পেয়েছে, 3 দলে কিন্তু 1-1 2 পয়েন্ট। তো এই গ্রুপটি অবশ্যই গ্রুপ অফ ডেট বলাই যেতে পারে। তো এবার চলে আসি বাংলাদেশের সম্ভাবনা কতটুকু আছে। এখান থেকে বাংলাদেশের নেক্সট ম্যাচ যেগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই এই ফিলিস্তিনের সাথে ম্যাচটি জিততেই হবে এবং তারপর লেবাননের সাথে ম্যাচটি, তারপর আবার ফিলিস্তিনের সাথে ম্যাচটি আছে, ওই ম্যাচটি জিততে হবে এবং তারপরে কিন্তু লেবাননের সাথে ম্যাচটি আছে, ওই ম্যাচটি যদি জিততে পারে তাহলে কিন্তু বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করে ফেলবে। তো এই আছে বাংলাদেশের সমীকরণ। আরেকটি ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে লাস্টে থাকবে, ওই ম্যাচটি জিতা হারা কোনো সমস্যা নাই, যদি এই 3টি ম্যাচ জিতে নিতে পারে বা 3টি ম্যাচের 2টি ম্যাচ জিততে পারে, 1টি ড্র হয়, তাহলে কিন্তু বাংলাদেশ চলে যেতে পারে ওয়ার্ল্ড কাপে। তো এই হচ্ছে সমীকরণ। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর স্পোর্টস টাইপের ভিডিও কিন্তু আমি আপলোড করে থাকি, তো আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি।